স্ট্যান্ডার্ড 4 এর ভূগোল যে ক্লাসটা করব আমরা স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল স্বাভাবিক উদ্ভিদ হয়েছে তারপরে আমাদের জলবায়ু হয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু বৃষ্টিপাত আজকে আমরা ভারতের মৃত্তিকা ও কৃষি সম্পর্কে পড়ব অনেকটাই বড় আমরা শুধু মৃত্তিকা সম্পর্কে আমরা আজকে জানব মৃত্তিকার অনেকগুলো ভাগ আছে তার ভাগ আছে আমরা দেখা যাক কতটুকু করতে পারি অনেকটা বড় চ্যাপ্টার আর তোমাদের মৃত্তিকা কৃষি স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু এই তিন চারটে যে আমাদের পরপর পড়া হলো প্রতিটা কিন্তু তোমাদের ম্যাপে আমাদের ভারতের ম্যাপে সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তোমরা কিন্তু ম্যাপটা খুব ভালো করে ফলো করবে শুধু কালারগুলো দেখবে কোন কালারটা যেমন এখানে দেওয়া আছে দেখো কোন কালারে কোন মাটি বোঝাচ্ছে সেগুলো কিন্তু তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করবে তাহলে মৃত্তিকা ও কি পড়বো কৃষি আজকের পাঠে তাহলে আমরা লিখি মৃত্তিকা ও কৃষি ভূত্বকের ওপর যে আলগা ও নরম আবরণ থাকে যেখানে গাছপালা জন্মাতে পারে তাকে মাটি বা মৃত্তিকা বলা হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে এবং তার সঙ্গে জৈব পদার্থ গাছপালা জৈব পদার্থ কি না গাছপালা ও জীবজন্তুর পচনশীল পদার্থ দেখবে যখন আমরা বাড়িতে সবজির খোসা কাটি সেই সবজির খোসা ফ্যান কোনো গাছের গোড়ায় দিলে সেগুলোকে কিন্তু জৈব সার বলা হয় ওখানে কিন্তু কোনো রাসায়নিক সার মেশানো নেই ওগুলো দিলে গাছের ফলন ভালো হয় ওগুলোকে বলা হয় জৈব পদার্থ মিশে মৃত্তিকার সৃষ্টি হয় আর এই মৃত্তিকার উপর নির্ভর করে দেশের কৃষিজ সম্পদ গড়ে ওঠে ভারতের মৃত্তিকাকে মোটামুটি ছয় ভাগে দেখা
দেখা যায়। এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি, তাই এই মাটিতে কার্পাস, ধান, গম, জোয়ার, বাজরা, ডাল জাতীয় ফসল, তামা, নানা ধরনের ফলমূল, শাকসবজি ইত্যাদি ফসল ভালো হয়। এই মাটিতে খেয়াল রাখতে হবে এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। কেন এই মাটির রং কালো? না, ভূত্বকের ফাটল দিয়ে যে লাভা বেরিয়ে এসে এই মাটির সৃষ্টি হয়েছে, তাই এই মাটির রং কালো। এরকম কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা ভালো করে পড়বে। এরপরে আসছি তিন নম্বরে, লোহিত বা ল্যাটেরাইট মৃত্তিকা। লোহিত মানে বুঝতে পারছো, মানে কিছুটা লাল রঙের হবে। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের কিছু অংশ এবং ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে এই জাতীয় মৃত্তিকা দেখা যায়। কোন কোন রাজ্যে? না, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। এই মাটিতে লোহার ভাগ বেশি বলে মাটিকে লৌহ মৃত্তিকা বলা হয়। লৌহ মানে লোহা। লালচে ধরনের মৃত্তিকা কিছুটা অম্লধর্মী ও অপেক্ষাকৃত অনুর্বর। অনুর্বর মানে উর্বর নয়, তাই এই মাটিতে ওই সাধারণত তৈলবীজ বা শস্য, যব জাতীয় শস্যের চাষ হয়। জোয়ার, বাজরা, তামা, অল্প একটু কার্পাস, এগুলো কিন্তু উৎপন্ন হয়। কিন্তু কেন আর কিছু উৎপন্ন হয় না? কেন এই মাটিতে খুব একটা উর্বর নয় এবং জল ধারণ ক্ষমতা খুব বেশি নয়। এরপরে আছে মরু মৃত্তিকা। এই মৃত্তিকা বালুকণায় গঠিত। কোথায় দেখা যায়? রাজস্থানের থর মরুভূমি এবং তার পার্শ্ববর্তী যেখানে বৃষ্টি হয় না সেখানে এই জাতীয় মৃত্তিকা দেখা যায়। এইখানে এই মাটিতে ক্ষার ও লবণের পরিমাণ বেশি। এই মাটিতে কি চাষ হয়? গম, যব, জোয়ার, বাজরা এবং ডাল জাতীয় ফসলের চাষ হয়। পার্বত্য মৃত্তিকা কি? না, সাধারণত হিমালয়ের পাদদেশ অঞ্চলে যে মাটি আমরা দেখতে পাই, যেখানে নুড়ি কাঁকড়ের সঙ্গে জৈব পদার্থ, এখানে জৈব পদার্থ বলতে ওরা তো হিমালয় পাদদেশে যেসব গাছ আছে সেই গাছের যে পাতা ঝরে যায়, সেই পাতা ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যে মৃত্তিকা সৃষ্টি করে সেটাই, সেটাকেই জৈব পদার্থ বলা হয়েছে। এই মাটি সেই কালার দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন এখানে হালকা সবুজ দিয়ে বলা হয়েছে পলি মৃত্তিকা, কালো দিয়ে দেখানো হয়েছে কৃষ্ণ মৃত্তিকা, লাল দিয়ে লোহিত মৃত্তিকা, হলুদ দিয়ে মরু মৃত্তিকা, আর কিছুটা হালকা ধূসর কালারের পার্বত্য মৃত্তিকা এবং ডিপ সবুজ কালারের সেটাকে বলা হয়েছে উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা। তোমরা যখন এই ম্যাপটা দেখে পড়বে কোথায় কোন রাজ্যে কি রকম মৃত্তিকা দেখা যায়, তার একটা সাধারণ ধারণা তোমাদের মনের মধ্যে তৈরি হয়ে যাবে। এই মৃত্তিকা শ্রেণীবিভাগ যখন পড়বে অবশ্যই তোমরা ম্যাপটা বারবার দেখবে এবং তারপরে মৃত্তিকা শ্রেণীবিভাগটা পড়বে। কোন মৃত্তিকা জল ধারণ ক্ষমতা বেশি, কোন কোন মৃত্তিকা কোন কোন রাজ্যে দেখা যায়, সেখানে কোন কোন ফসল চাষ হয়, কোন মৃত্তিকায় কোন ফসলটা সব থেকে ভালো চাষ হয়, এই খুঁটিনাটি প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা ভালো করে পড়বে, জোরে জোরে পড়বে। আর একটা কি আছে, একটু তোমাদের বইতে দেখবে ওই যে উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা, ওর তলায় একটা
বক্সের মধ্যে লেখা আছে, এটা কিন্তু টিকা হিসাবে পরীক্ষায় আসে। কি আসে? ভারত কৃষি প্রধান দেশ, ভারতের শতকরা 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি ব্যবস্থা কোটি কোটি মানুষকে কেবল ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, ডাল, তৈলবীজ প্রভৃতি খাদ্যশস্যই সরবরাহ করে না। এই কৃষি ব্যবস্থায় পাট, তুলা, চা, আখ, তামাক প্রভৃতি কৃষিজ ফসল শিল্পে ব্যবহৃত কাঁচামালের যোগান দিয়েও থাকে। তাই এক কথায় ভারতের শিল্প অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকে। তাহলে এটা কারণ লিখতে আসতে পারে যে ভারতের শিল্প অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কারণ ব্যাখ্যা করো, এরকম দিয়েও কিন্তু আসে। তখন তোমাদের এই বইতেই তোমাদের খুব সুন্দর করে লেখা আছে, বইটাই বারে বারে পড়বে। এই পর্যন্তই তোমাদের বোনটা দেওয়া থাকবে মৃত্তিকা নাটোয়ালে মৃত্তিকা শ্রীনিবাস, ভারতের শিল্প অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, এর কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। আর স্কুলে এসে তোমরা অবশ্যই যোগাযোগ করো, আমাদের থার্ড টার্মের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। প্রতি সপ্তাহে আমরা প্রতি চ্যাপ্টার অনুযায়ী আমরা প্রশ্নপত্র দিচ্ছি, রেডি করছি, স্কুল থেকে সেগুলো সংগ্রহ করে আবার তোমরা লিখে খাতাটা জমা দিয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে খাতাটা দেখে দেব, কি তোমরা পারছো না, কোথায় সুবিধা অসুবিধা আমরা অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব। স্কুলে এসে সেগুলো নিয়ে গিয়ে পরের সপ্তাহে আবার জমা দিয়ে গেলে নতুন পড়া আবার তোমরা সংগ্রহ করবে। এইভাবে যদি করতে থাকো স্কুলের মতো দেখবে অনেকটা তোমাদের পড়াটাও রেডি হয়ে যাবে। ভালো থেকো, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার